আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম চালু করতে বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে এডহক কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে এমনটা জানান তিনি। এ সময় বিসিবি সভাপতি জানান, তাদের কার্যক্রম পরিচালনার জন্য গঠনতন্ত্রে দুটি সংশোধন আনা হয়েছে। এছাড়া বিসিবি টিভি চালুর ব্যাপারেও এবারের এজিএমে সিদ্ধান্ত হয় বলে জানান পাপন। এবারের সভায় 173 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এই অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি লাগবে, সেই কমিটি হবে আমাদের প্রকৃত আসল রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফার্স্ট কাজ ওদেরকে দিয়েছে একটা টুর্নামেন্ট চালু করতে, একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট, জাস্ট টেস্ট কেস হিসাবে দেখার জন্য ওই টুর্নামেন্টটা চালাবে তারা। যে কয়টা কমিটি করা হয়েছে, 20 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে জাস্ট প্রথমে টেস্ট কেস হিসেবে দেখার জন্য যে তার কে কীভাবে পারফর্ম করছে।